সো হে হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা করব ক্লাস সেভেনের কোষে দেখি 17 বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমার অঙ্কগুলো। আগের ভিডিওতে আমরা করেছিলাম কোষে দেখি 17 এক থেকে 7 পর্যন্ত, আর আজকে আমরা করব 8 দাগের অঙ্কগুলো থেকে। তো আগের অঙ্কগুলোর ভিডিও তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনের লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে তোমরা দেখে নেবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি অঙ্কতে, ঠিক আছে? তাহলে চলো আমরা পড়ে ফেলি 8 দাগের অঙ্কটা। তাহলে দেখো 8 দাগের অঙ্কতে কি বলে দিয়েছে। বলে দিয়েছে করিম চাচার আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ এবং জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা কত হিসাব করি। তাহলে তোমরা বইয়ের যে জায়গাটায় দাগ দেবে সেই জায়গাটা হলো দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ। তাহলে দেখো আমি এখানে একটি আয়তক্ষেত্র এঁকেছি যার দেখো কি বলে দিয়েছে যে দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ। মানে দেখো প্রস্থ যদি হয় 5 তাহলে দৈর্ঘ্যটা কত হবে তার 2 গুণ, মানে কত হবে 10। বুঝতে পারলে? তার মানে আবার দেখো এখানে যদি হয় প্রস্থটা ভাবো যদি হয় এক্স, প্রস্থটা যদি হয় এক্স তাহলে দৈর্ঘ্যটা কত হবে তার 2 গুণ হবে। তার মানে কি এক্সের 2 গুণ মানে কত হবে 2x। বুঝতে পারলে? দৈর্ঘ্যটা তাহলে কত হচ্ছে 2 গুণ, আর প্রস্থটা দেখো কত হচ্ছে এক্স। তাহলে এই জিনিসটাকেই আমরা এখানে এবারে লিখে ফেলবো মনে করি। তাহলে দেখো আমরা একটু লিখে লিখে করি অঙ্কটাকে। মনে করি আয়তকার তাহলে আমরা লিখবো কি, মনে করি আয়তকার জমির প্রস্থ। তাহলে দেখো প্রস্থকে আমরা কত ধরে নিয়েছি, দেখো এখানে প্রস্থকে আমরা কত ধরে নিয়েছি এক্স ধরে নিয়েছি, ঠিক আছে? আর এককটা দেখো কি লেখা রয়েছে এখানে, এককটা রয়েছে মিটার। তাহলে আমরা লিখব কি, তাহলে প্রস্থটা দেখো হয়েছে আমাদের কত এক্স মিটার, ঠিক আছে? এইবারে আমরা ঠিক আয়তকার জমির নিচে কমা কমা, এবারে আমরা প্রস্থর নিচে কি লিখবো দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যটা কত হবে, প্রস্থটা যা তার কি 2 গুণ, তাহলে 2 গুণ মানে কত হবে 2x। বুঝতে পারলে? এইবারে আমরা লিখে ফেলবো কি প্রশ্নানুসারে, এবারে আমরা লিখে ফেলবো কি প্রশ্নানুসারে। এইবারে তোমরা অঙ্কে যে জায়গাটা আমি দাগ দিতে বলবো তোমরা দাগ দাও। অঙ্কের মধ্যে দেখো বলে দিয়েছে জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। তাহলে দেখো জমিটার ক্ষেত্রফল কত বলে দিয়ে দিয়েছে 578 বর্গমিটার। তাহলে দেখো জমিটা এটা কি লিখে দেবো আমরা ক্ষেত্রফল। তাহলে আয়তকার জমির ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। এদিকে যদি আমরা ক্ষেত্রফল লিখি তাহলে এইদিকে আমরা কি লিখবো ক্ষেত্রফলের সূত্রটাকে লিখবো, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, এই দেখো দৈর্ঘ্য গুণ কি প্রস্থ, তাই না? তাহলে বলো তো আমরা দৈর্ঘ্যের জায়গায় কত লিখব। দেখো দৈর্ঘ্য কত বলে দিয়েছে 2x, তাহলে আমরা লিখবো কত 2x গুণ। তারপর দেখো এখানে কি রয়েছে প্রস্থ, দেখো প্রস্থ কত রয়েছে এই দেখো প্রস্থ হলো এক্স, তাই না? আর এদিকে দেখো কত রয়েছে 578। তাহলে চলো আমরা একটু গুণ করে ফেলি, 2x আর এক্স গুণ করলে কি হবে 2x-এর স্কোয়ার, আর এপারে 578 যেমন আছে আছে, বোঝা গেল? এরপরে দেখো আমরা কি করব, দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন, বুঝতে পারছো এই পয়েন্টটা মানে কি গুণ। তাহলে এই দুইটা গুণ রয়েছে এই দুইটাকে সমান চিহ্নের যদি আমি এপারে আনি তাহলে কি হয়ে যাবে, পুরো ডিগবাজিকে একদম উল্টে যাবে, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে উল্টে গিয়ে, 578 তো গুণ ছিল এপারে গিয়ে ডিগবাজিকে ভাগ হয়ে গেল, ঠিক আছে? তাহলে চলো আমরা এবার একটু ভাগ করে ফেলি তো দেখি ভাগ করলে কত হয়। তাহলে দেখো ভাগ করলে হবে 2 2 গুণে 4 1 17 2 8 16 1 18 2 9 18। বুঝতে পারলে? এইবারে আমরা কি করব, এই যে স্কোয়ারটা দেখছো স্কোয়ারটাকে এবারে সমান চিহ্নের এই দিকে পাঠাবো। তাহলে দেখো কি হবে পাঠালে, তাহলে আমরা লিখব এক্স হলো দেখো 289 যেমন আছে আছে, এবারে স্কোয়ার উপরে গেলে কি হয়ে যাবে উল্টে গিয়ে হয়ে যাবে কি রুট। তাহলে দেখো কত হচ্ছে এখানে, তাহলে আমরা এবারে লিখব এক্স সমান সমান, তাহলে দেখো 289-এর রুট কত হয় তোমরা জানো, 289-এর রুট হলো 17। তাহলে আমরা এক্স এর মান কত পেয়ে গেলাম, পেলাম 17। এক্স মানে আমরা কি ধরে নিয়েছিলাম, এই দেখো আয়তকার জমির প্রস্থ। তাহলে এরকমভাবে আমরা লিখব অতএব প্রস্থ, তাহলে দেখো প্রস্থ আমরা কত বের করলাম এক্স মানে কত বের করলাম আমরা 17, তাই না? তো আমরা এরকমভাবে লিখি এক্স সমান সমান 17 মিটার হলো।
এরপরে আমরা কী বের করবো? এরপরে আমরা বের করবো দৈর্ঘ্য। এই দেখো আমরা দৈর্ঘ্যটা লিখি, তাহলে দেখো দৈর্ঘ্যকে আমরা কত ধরে নিয়েছিলাম, এই দেখো 2x রয়েছে, তাহলে আমরা কী লিখবো 2x, তাহলে 2 গুণ, এবারে দেখো এখানে কী রয়েছে x, তাহলে x এর জায়গায় আমরা কত লিখবো, এই দেখো x এর মানে আমরা কত বের করেছি 17, তাই না? তাহলে 17 দুগুণে কত হবে 34 মিটার। তাহলে আমরা দৈ প্রস্থ বের করলাম, দৈর্ঘ্য বের করলাম, এবারে আমাদের কাছে কী জানতে চেয়েছে, পরিসীমা। তাহলে আমরা লিখবো অতএব পরিসীমা। পরিসীমা মানে কি? পরিসীমা মানে হলো বাইরের দিকের এই মাপটাকে আমরা কি বলবো, পরিসীমা। এই যে বাইরের দিকের এই মাপটাকে বলবো আমরা পরিসীমা, ঠিক আছে? তাহলে পরিসীমার সূত্র তোমরা কি জানো, 2 গুণ কি, তারপর দৈর্ঘ্য, তারপরে কি, যোগ প্রস্থ। এই হলো পরিসীমার সূত্র, তাই তো? তাহলে দেখো আমরা 2 এর নিচে 2 লিখবো, তারপরে কী রয়েছে দেখো দৈর্ঘ্য। তাহলে দেখো এক্ষুনি আমরা দৈর্ঘ্য কত বের করলাম, এই দেখো দৈর্ঘ্য আমরা বের করলাম 34, তাহলে আমরা লিখবো কত 34, যোগ কী রয়েছে প্রস্থ, এই দেখো প্রস্থ আমরা কত বের করেছি, দেখো প্রস্থ হলো 17, তাহলে আমরা লিখবো কি 17, তারপরে আমরা লিখবো 2, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ দেব, তাহলে দেখো 4 আর 7 11 এক হাতে আছে 1, যোগ করলে হবে 51, ঠিক আছে? এবারে আমরা কি করব, 51 আর 2 গুণ করলে কত হবে 102 মিটার। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। বাইরের দিকের মাপটা আমরা কত পেয়ে গেলাম, এই চারিদিকের মাপ মানে পরিসীমাটা আমরা পেয়ে গেলাম 102 মিটার। হয়ে গেল আমাদের অঙ্ক শেষ, তোমরা এখানে লিখে দেবে অ্যান্সার বলে, ঠিক আছে? এবারে আমরা করব নয়ের দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে একটি আয়তক্ষেত্রকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে 6048 টাকা খরচ হয়, প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। তাহলে দেখো নয়ের দাগের অঙ্কটাতে তোমরা যে জায়গাটায় দাগ দেবে, যেখানে দেখো বলে দিয়েছে প্রতি বর্গমিটার ত্রিপলের দাম 21 টাকা, তো এইখান থেকে দেখো আমরা অঙ্কটাকে শুরু করছি। তাহলে দেখো এখানে, তাহলে দেখো যেটা বলে দিয়েছে না যে এক বর্গমিটার ত্রিপলের দাম কত টাকা 21 টাকা, এটাকে আমরা দেখো ঘুরিয়ে লিখছি, এরকমভাবে লিখছি, দেখো 21 টাকায় পাওয়া যায়, 21 টাকায় পাওয়া যায় কত, এক বর্গমিটার ত্রিপল, তাহলে দেখো আমি কী লিখলাম যে 21 টাকায় পাওয়া যায় এক বর্গমিটার ত্রিপল, এবারে আমরা লিখবো 1 টাকায় পাওয়া যায় তাহলে কত বর্গমিটার ত্রিপল হবে, ঐকিক নিয়মে উপরে 1 নিচে 21, তারপরে আমরা এরকমভাবে কমা কমা দেবো, বুঝতে পারলে? এরপরে বলে দিয়েছে এই যে পুরো আয়তকার অভিনয় মঞ্চটা আছে সেটাকে পুরো এরকমভাবে ঢাকবে, পুরো এরকমভাবে পুরো ঢেকে দেবে, পুরোটা ঢাকতে কত টাকা খরচ হবে, দেখো অঙ্কের মধ্যে বলে দিয়েছে পুরোটা ঢাকতে খরচ হবে কত 6048 টাকা, তাহলে পুরোটা ঢাকতে যত টাকা খরচ হবে, তাহলে দেখো আমরা এরকমভাবে লিখতে পারি যে 6048 টাকায় পাওয়া যাবে কতটা ত্রিপল, তাহলে এরকমভাবে আমরা লিখবো, তাই না? তাহলে দেখো চলো আমরা একটু কাটাকুটি করি, 21 কে 21, এবারে এটাকে যদি আমরা 21 দিয়ে কাটি তাহলে দেখো তো কত হবে, এখানে দেখো 6048, তাকে আমরা যদি 21 দিয়ে ভাগ করি তাহলে 21 দুগুণে কত হচ্ছে হবে 42, তাহলে দেখো বিয়োগ করলে হবে 18, উপর থেকে 4 নামবে, ঠিক আছে? তাহলে দেখো এবার কত হবে, 21 9-তে দেখি কত হয়, 9 কে 9, এবং 9 দুগুণে কত হবে 18, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এবার আমরা 21 8-এ দেখি কত হয়, 8 কে 8, 8 দুগুণে 16, তাহলে 8-এ কত হচ্ছে 168, তাই না? তাহলে 6 এখানে কত হবে 1, ওপর থেকে নামবে, আবার আমরা কত লিখবো 21 8-এ 168, তাহলে দেখো আমাদের উত্তরটা আমরা কত পাচ্ছি, 288 বর্গমিটার, বুঝতে পারলে? তাহলে এই পুরো যে অভিনয় মঞ্চটা রয়েছে তাকে যে আমরা যে ত্রিপলটা দিয়ে ঢাকবো সেই ত্রিপলটার পুরো মাপটা কত 288 বর্গমিটার, তাহলে এই এতটা ত্রিপল পাওয়া যাবে 6048 টাকায়, মানে 6048 টাকায় পাওয়া যাবে 288 বর্গমিটার ত্রিপল, বোঝা গেল? এইবারে তাহলে এই পুরোটা যদি ত্রিপল দিয়ে ঢাকা হচ্ছে মানে এই পুরোটার মাপ কত, এই পুরোটা ত্রিপল 288 মিটার ত্রিপল দিয়ে মাপা, বর্গমিটার ত্রিপল দিয়ে ঢাকা হচ্ছে মানে পুরোটার মাপ কত 288, তাই তো? এইবারে তোমরা অঙ্কের মধ্যে যে জায়গাটায় দাগ দেবে, যেখানে দেখো বলে দিয়েছে
যে অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। মানে কি? মানে হলো প্রস্থটা যা হবে দৈর্ঘ্য তার দ্বিগুণ হবে। প্রস্থ যদি হয় 6, দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ 12। প্রস্থ যদি আমরা লিখি x, তাহলে এবারে দৈর্ঘ্য কত হবে? তাহলে x এর দ্বিগুণ কত হবে? হবে 2x। বুঝতে পারলে? তাহলে আমরা এরকমভাবে লিখবো, মনে করি, তাহলে এরকমভাবে লিখবো, মনে করি আয়তকার আয়তাকার অভিনয় মঞ্চের প্রস্থ, তাহলে প্রস্থটাকে দেখো আমরা কত ধরে নিচ্ছি বলতো? প্রস্থটাকে আমরা ধরে নেব x মিটার, ঠিক আছে, x মিটার। এবারে আয়তকার অভিনয় মঞ্চের এবারে আমরা দৈর্ঘ্য ধরব, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য দেখো কত বলে দিয়েছে, যেটা প্রস্থ তার কী হবে? দ্বিগুণ হবে। মানে x হলে তার দ্বিগুণ কত হবে? 2x মিটার। বোঝা গেল? তাহলে এরপরে আমরা কী লিখবো? লিখবো প্রশ্নানুসারে, ঠিক আগের অঙ্কটার মতো আমরা লিখবো কি, প্রশ্নানুসারে। তাহলে দেখো আমরা এদিকে সমান চিহ্ন দিচ্ছি, আর এই যে পুরো যে আয়তকার মঞ্চটাকে ঢাকতে কত বর্গমিটার ত্রিপল লাগছে? 288 বর্গমিটার ত্রিপল লাগছে। তার মানে এই যে অভিনয় মঞ্চটা রয়েছে, এই অভিনয় মঞ্চটার পুরো ক্ষেত্রফল কত? পুরো ক্ষেত্রফল হলো 288 বর্গমিটার। তাহলে এই দিকে আমরা যদি লিখি ক্ষেত্রফলটা 288 বর্গমিটার, এই দিকে ক্ষেত্রফল লিখলে এই দিকে আমরা কী লিখবো? ক্ষেত্রফলের কী লিখবো? সূত্রটাকে লিখবো। যে সূত্রটা হলো কি তোমরা জানো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ কী জানি আমরা? প্রস্থ। তাহলে দেখো দৈর্ঘ্যের জায়গায় আমরা কী লিখবো? এক্ষুনি দেখো আমরা দৈর্ঘ্য বের করলাম, কত বের করলাম দৈর্ঘ্য? 2x। তাহলে আমরা লিখবো 2x গুণ প্রস্থ রয়েছে, প্রস্থ দেখো আমরা কত বের করেছি? x। তাহলে এখানে কত হচ্ছে? 288 যেমন আছে আছে, তাহলে চলো আমরা একটু গুণ করে ফেলি, ঠিক আছে। যেমন দেখো 2x আর x গুণ করলে কী হবে? 2। x আর x গুণ করলে কী হবে? x এর স্কোয়ার। এখানে 288 যেমন আছে আছে, তাই না? তাহলে দেখো এবারে কী হবে, এই যে দুইটা রয়েছে এখানে কোনো চিহ্ন নেই, মানে কী রয়েছে? গুণ। তাহলে দুইটা এপারে গেলে কী হয়ে যাবে? হবে ভাগ। মানে x স্কোয়ার সমান সমান, এই দেখো 288 যেমন আছে আছে, দুইটা নিচে বসলে কী হয়ে যাবে? হবে ভাগ। এবারে আমি এই দিকে করছি জায়গা নেই বলে। তাহলে দেখো এখানে কী রয়েছে? x এর স্কোয়ার যেমন আছে আছে। তাহলে দেখো 288কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? হবে 144, ঠিক আছে। তাহলে x সমান সমান কী হবে? দেখো স্কোয়ার এপারে উল্টে গেলে কী হয়ে যাবে? ওপারে চলে গেলে উল্টে যাবে, অর্থাৎ হয়ে যাবে রুট। তাহলে 144 রুট কত হয়? 144 রুট হলো 12। বোঝা গেল? এইবারে আমরা দেখো কী করব, এইবারে দেখো আমাদের কাছে উত্তর কী জানতে চেয়েছে? বলেছে জমিটার দৈর্ঘ্য প্রস্থ কত। তাহলে x মানে আমরা কী বের করলাম? দেখো x মানে আমরা কী ধরে নিয়েছিলাম? প্রস্থ। তাহলে আমরা এরকমভাবে লিখবো, অতএব প্রস্থ। তাহলে চলো আমরা প্রস্থের হিসাবটা করি, প্রস্থটা কত? দেখো প্রস্থ আমরা বের করেছি, প্রস্থ মানে x ধরে নিয়েছিলাম। তাহলে x এর মানে আমরা কত বের করলাম? এক্ষুনি বার করলাম আমরা 12। তাহলে আমরা কী লিখবো? 12 মিটার, ঠিক আছে, 12 মিটার। এরপরে আমরা লিখবো দৈর্ঘ্য কত। চলো এবার আমরা না দৈর্ঘ্যটাকে বের করে ফেলি। তাহলে দেখো দৈর্ঘ্যকে আমরা কত ধরেছিলাম? এই দেখো দৈর্ঘ্যকে কত ধরেছিলাম? 2x। তাহলে আমরা এখানে কী লিখবো? 2x। তাহলে লিখবো 2 গুণ, এবার x রয়েছে, x মানে আমরা কত বের করেছি? এই দেখো x মানে কত? 12। তাহলে আমরা এখানে কত লিখবো? 12, ঠিক আছে। তাহলে দেখো 2 গুণ 12 কত হবে? 24 মিটার। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। তো দেখো এবারে আমরা করবো 10-এর দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে নাজরিন তার 5.5 মিটার লম্বা ও 1.25 মিটার চওড়া শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া জড়ির পাড় বসাবে এবং চওড়ার দিক বরাবর 5 সেমি চওড়া জড়ির পাড় লাগাবে। শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জড়ি থাকবে হিসাব করি। আরেকটা জিনিস জানতে চাইছে, জড়ি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত হবে হিসাব করি। তো দেখো 10-এর দাগের অঙ্কটাতে বলে দিয়েছে একটি শাড়ি রয়েছে। তাহলে আমি ধরে নিলাম এরকম একটা শাড়ি রয়েছে, শাড়িটা এরকম আয়তক্ষেত্রকার, ঠিক আছে, এরকম একটা শাড়ি রয়েছে, ঠিক আছে। আর এই শাড়িটার দেখো তো দৈর্ঘ্য কত বলে দিয়েছে অঙ্কের মধ্যে? দেখো শাড়িটার দৈর্ঘ্য বলে দিয়েছে 5.5 মিটার। আর দেখবে আমাদের প্রস্থ কত বলে দিয়েছে শাড়িটার? দেখো শাড়িটার প্রস্থ কত বলে দিয়েছে? দেখো 1.25 মিটার। এবারে আমাদের প্রথম কাজ কী হবে? এই মিটারগুলোকে না সেন্টিমিটারে পরিণত করা। তাহলে দেখো মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে আমাদের কী করতে হয় বলতো?
100 দিয়ে গুণ করতে হবে, তাহলে মিটার থেকে আমরা সেন্টিমিটারে চলে যেতে পারবো। তাহলে দেখো 5.5 কে 100 দিয়ে গুণ করলে কত হবে, 550 সেমি। তাহলে আমি সেমিকে এরকম সিএম বলে লিখলাম, আর এখানে 100 দিয়ে গুণ করলে কত হবে, 125 সেমি হয়েছে। তাহলে এই যে শাড়িটা রয়েছে শাড়িটার দৈর্ঘ্য কত, শাড়িটার দৈর্ঘ্য হলো 550 সেন্টিমিটার আর প্রস্থ কত, 125 সেন্টিমিটার। এইবারে তোমরাই না অঙ্কটা খুব ভালো করে বুঝবে। দেখো অঙ্কের মধ্যে তোমরা দাগ দাও, যেখানে দেখো বলে দিয়েছে দৈর্ঘ্য বরাবর 2.5 সেমি চওড়া শাড়ির পাড় বসাবে। তাহলে দেখো অঙ্কের মধ্যে বলে দিয়েছে দৈর্ঘ্য বরাবর, তাহলে দৈর্ঘ্য মানে কি, এই লাইনটা হলো দৈর্ঘ্য তাই না, এইখান থেকে এতটা হলো দৈর্ঘ্য, তাহলে এই বরাবর একটা পাড় বসানো হবে। ভালো করে বুঝবে তোমরা, এই বরাবর একটা পাড় বসানো হবে, এরকম এই দিক থেকে এরকম একটা পাড় বসানো হলো এরকম। তো এই যে পাড়টা বসানো হলো, এই চওড়াটা কতটা, এই চওড়াটা দেখো বলে দিয়েছে কত, এই চওড়াটা হলো কতটা বলে দিয়েছে 2.5। তাহলে আমি এরকম জায়গায় লিখে দিচ্ছি 2.5, তার মানে কি এই চওড়ার জায়গাটা কত, 2.5, আবার একইভাবে এই চওড়া জায়গাটা কত, 2.5, বুঝতে পারলে। আবার দেখো এই চওড়া জায়গাটা কত, আমরা বলতে পারি 2.5। আবার দেখো এই যে চওড়া জায়গাটা এটা কত হবে, 2.5, ঠিক আছে। এরকম একটা এই জায়গাগুলো হলো কত, 2.5 মিটার চওড়া, বুঝতে পারলে। আর দেখো আরেকটা জায়গায় অঙ্কে ঠিক তার পাশেই দেখো বলে দিয়েছে চওড়ার দিক থেকে, দিক বরাবর 5 সেমি চওড়া জড়ির পাড় লাগাবে। চওড়ার দিক থেকে, চওড়া মানে হলো এই যেইটা, মানে প্রস্থ বরাবর এবার পাড় লাগাবে এরকম। কত মিটার চওড়া পাড় লাগাবে দেখো বলে দিয়েছে, 5 মিটার চওড়া, তার মানে এইখান থেকে এইটা কতটা চওড়া, এই দেখো এই জায়গাগুলো হলো কতটা চওড়া, এই জায়গা হলো 5 সেমি চওড়া, বুঝতে পারলে। আবার দেখো এইটা কতটা চওড়া, এটা হলো, এটা কত, 5 সেমি চওড়া, এইগুলো হলো 5 সেমি চওড়া। একইভাবে এই দিকেও লাগাবে একটা পাড়, যেটা আমরা বলতে পারি এই জায়গাগুলো হলো 5 সেমি করে চওড়া, এই জায়গাগুলো হলো 5 সেমি করে চওড়া, বুঝতে পারলে। তো তাহলে এবারে আমরা দেখো কী লিখবো, যে জড়ি বাদে, জড়ি বাদে শাড়ির আমরা বের করব প্রথমে দেখো দৈর্ঘ্য, তাহলে জড়ি বাদে আমরা দৈর্ঘ্য বের করব। তাহলে এবারে দেখো জড়ি বাদে কত হবে, দেখো এইখান থেকে এতটা কত, 550, আমরা লিখবো 550, কিন্তু এইখান থেকে এতটা কত হবে, এটা কি 550 হবে, হবে না, কতটা বাদ যাচ্ছে, এটা একটু ছোট বাহু। দেখো এইখান থেকে 5 সেমি বাদ চলে যাচ্ছে তাই না, এখান থেকে 5 সেমি, আবার এই দিক থেকে দেখো 5 সেমি বাদ চলে যাচ্ছে, বাদ গিয়ে বাহুটা এরকম হচ্ছে। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য কত, পুরোটা উপরে কত, 550, সেখান থেকে বাদ চলে যাচ্ছে, এখান থেকে 5 সেমি বাদ যাচ্ছে, এখান থেকে কত, 5 সেমি বাদ যাচ্ছে তাই না, এগুলো তো সব 5 সেমি করে চওড়া, বুঝতে পারছি। তাহলে 5 সেমি বাদ যাচ্ছে এদিকেও এদিকেও দুদিকে, তাই জন্য আমরা 2 গুণ, বুঝতে পারলে। তাহলে এখানে কত হবে দেখো, 550, তাহলে 5 গুণ 2 কত হবে, 5 গুণ 2 হবে 10, অর্থাৎ হবে 540 সেমি। তাহলে জড়ি বাদে আমরা দৈর্ঘ্যটা বের করলাম। এইবারে আমরা কী লিখবো, জড়ি বাদে শাড়ির প্রস্থ, এবারে আমরা দেখো প্রস্থ বের করব। তাহলে দেখো তো প্রস্থটা আমরা কত বের করব, দেখো ভালো করে প্রস্থটা দেখো এমনিতে কত রয়েছে, 125। তাহলে দেখো এই বাহুটা অর্থাৎ এইখান থেকে এতটা যদি হয় 125, এইখান থেকে কিন্তু এই বাহুটা 125 নয়, এটা কিন্তু অনেকটা ছোট বাহু। কতটা ছোট দেখো, ওপর দিক থেকে এখান থেকে কি 2.5 কমে যাচ্ছে, এখান থেকে কিন্তু 2.5 কমে গেছে, কমে গিয়ে এই বড় বাহুটা এরকম ছোট হয়ে গেছে, এইটুকুনি বাদ এইটুকুনি বাদ। তাহলে 2.5 কিন্তু দুদিকেই কমে যাচ্ছে, এই দিকেও কমছে 2.5 জড়ি লাগানো হয়েছে, আবার এই দিকেও 2.5 জড়ি লাগানো হয়েছে, বুঝতে পারলে। তাহলে চলো দেখি এদিকে কত হচ্ছে, তাহলে দেখো 2.5-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 5, তাহলে 125 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 120 সেমি, বোঝা গেল। তাহলে দেখো পুরো যে শাড়িটা, পুরো শাড়িটার ক্ষেত্রফল দেখি আমরা, তাহলে আমরা লিখি যদি শাড়ির ক্ষেত্রফল, শাড়ির ক্ষেত্রফল, তাহলে আমরা পুরো শাড়িটার ক্ষেত্রফল বের করব,
ঠিক আছে, পুরো সারিটার ক্ষেত্রফল বের করবার সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত হয়েছিল 550 গুণ প্রস্থ কত 125। তাহলে আমরা পুরো সারিটার ক্ষেত্রফল বের করছি, মানে এই পুরো যে বড় আয়তক্ষেত্রটা, এই বড় বাইরের দিকের যে আয়তক্ষেত্রটা, তার ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে দেখো কত হবে গুণ করলে। তাহলে দেখো এটা আর এটাকে গুণ করলে আমরা কত পাবো, দেখো 68,750 বর্গ সেমি পাবো। ঠিক আছে, তাহলে আমরা এটা কি করলাম, পুরো যে বড় বর্গক্ষেত্রটা তার ক্ষেত্রফল বের করলাম। এবারে আমরা কি বের করব, ছোট আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, ছোট আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা লিখব কি, জড়ি বাদে, জড়ি বাদে সারির ক্ষেত্রফল। তাহলে আমরা জড়ি বাদে এবারে আমরা কি সারির ক্ষেত্রফল বের করব। তাহলে ছোট আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত হবে, এই পুরোটা তো হলো 550, কিন্তু এইটা কত, এই বাহুটা, এই বাহুটা 550-এর থেকে কম তো, ছোটো তো, এদিক থেকে 5 বাদ গেছে, এদিক থেকে 5 বাদ গেছে, তার মানে এই বাহুটা কত, দেখো এক্ষুনি বের করেছি জড়ি বাদে শাড়ির দৈর্ঘ্য কত বের করেছি 540। তাহলে আমরা লিখবো কত, 540 গুণ প্রস্থ কত লিখবো, দেখো আগের বারে প্রস্থ ছিল 125, এবার একটু কমে গেছে তাই না, কতটা কমে গেল, এদিক থেকে আড়াই কমে গেল, এদিক থেকে আড়াই কমে গেল, মানে মোট 5 কমে গিয়ে কত হলো, এই দেখো 120 হয়েছিল, জড়ি বাদে প্রস্থ কত 120 তাই না। তাহলে দেখো এবারে আমরা 540 আর 120-কে গুণ করলে কত হবে, হবে 64,800 বর্গ সেমি, বোঝা গেল। এবারে দেখো এটা বর্গ সেমিতে রয়েছে, আমাদের কাছে উত্তরে জানতে চেয়েছে শাড়িটার ক্ষেত্রফল কত, জড়ি বাদে শাড়ির ক্ষেত্রফল কত। তাহলে বর্গ সেমি থেকে আমরা যদি মিটারে আসতে চাই তাহলে কী করবো, সেমি থেকে মিটারে আসতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু যেহেতু বর্গ কথাটা আছে তার জন্য আরও 2 শূন্য এক্সট্রা বসাতে হবে। তাহলে দেখো নিচে 0 পরে 0, নিচে 0 পরে 0 কেটে গেল। তাহলে দেখো এখানে উত্তরে কী পড়ে দেখছে, 6, 4, 8 দুটো শূন্য, তাহলে এক ঘর দু ঘর পর আমরা এখানে দশমিক দেব, আর এখানে আমরা কত লিখবো, বর্গ মিটার। তাহলে জড়ি বাদে ক্ষেত্রফল বেরিয়ে গেল। এইবারে আমাদের কাছে জানতে কি চাইছে, আমি উপরের অংশটা মুছে করছি তোমরা লিখে নাও। তাহলে এবারে আমাদেরকে জানতে চেয়েছে এই জড়ির ক্ষেত্রফলটা কত, মানে এই জায়গাগুলোর পুরোটার মাপ কত, এই জড়ির ক্ষেত্রফলটা আমাদের জানতে চেয়েছে তাই তো। তাহলে আমরা এবারে উত্তরে লিখব, অতএব কি লিখব, দেখো জড়ির ক্ষেত্রফল, তাহলে জড়ির ক্ষেত্রফল বের করবার জন্য আমাদেরকে কী করতে হবে, দেখো এই যে বড় আয়তক্ষেত্রটা রয়েছে সেখান থেকে যদি আমরা ছোট আয়তক্ষেত্রটাকে তুলে বের করে আনতে পারি তাহলে অঙ্কের মধ্যে কী পড়ে থাকবে, ছবির মধ্যে শুধু এই জড়িটা পড়ে থাকবে। তার মানে কি, আমরা বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল থেকে, বড় আয়তক্ষেত্রটার দেখো ক্ষেত্রফল কত বেরিয়েছিল 68,750, সেখান থেকে যদি আমরা বিয়োগ করে দিতে পারি ছোট আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, যেটা আমাদের কত বেরিয়েছিল, এই দেখো 64,800, তাকে যদি আমরা বিয়োগ করে দিই দেখি তো তাহলে কত হবে, দেখি কত হবে বিয়োগ করলে, তাহলে আমরা এইখান থেকে এটাকে বিয়োগ করলে কত পাবো, পাবো 3,950, কী লিখবো, বর্গ সেমি। এবারে এই উত্তরটাও বর্গ মিটারে বের করতে হবে। তাহলে আমি কি বললাম, বর্গ সেমি থেকে মিটারে যেতে গেলে কি করতে হয়, সেমি থেকে মিটারে যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, সেমি থেকে মিটারে যাচ্ছে তাই 100 দিয়ে ভাগ, কিন্তু যেহেতু বর্গটা রয়েছে তার জন্য আরও 2 শূন্য এক্সট্রা বসাতে হবে। তাহলে দেখো নিচে 0 পরে 0 কাটলো, তাহলে আমরা লিখবো 3, 9, 5, নিচে কটা 0, 3টে, তাহলে এক ঘর দু ঘর তিন ঘর পর এই দশমিক বসবে, বোঝা গেল। আর আমরা পাশে কী লিখবো, বর্গ মিটার। এই অঙ্ক হয়ে গেল আমাদের শেষ। তো দেখো এবারে আমরা করব 11 দাগের অঙ্কটা, যেখানে দেখো বলে দিয়েছে পাশের ছবির মতো 5 মিটার চওড়া দুটি রাস্তা আয়তক্ষেত্রকার বাগানকে সমান 4টি ভাগে ভাগ করেছে, আয়তক্ষেত্রকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার প্রস্থ 40 মিটার, প্রতি বর্গ মিটারে 40 টাকা খরচ হলে রাস্তা তৈরি করতে মোট কত টাকা খরচ পড়বে, এবং প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত হিসাব করি। তাহলে দেখো 11 দাগের অঙ্কটাতে বলে দিয়েছে এরকম একটা চিত্র রয়েছে, যে চিত্রটা একটা আয়তকার চিত্র যার দৈর্ঘ্য কত বলে দিয়েছে, দেখো দৈর্ঘ্য দেখো বলে দিয়েছে কত 60, দেখতে পাচ্ছ 60 বলে দিয়েছে, আর প্রস্থ কত বলে দিয়েছে, বলে দিয়েছে 40 মিটার। এইবারে দেখো এখানে একটা রাস্তা রয়েছে, দেখেছো প্রস্থ বরাবর একটা রাস্তা রয়েছে, দৈর্ঘ্য সমান্তরালে একটা রাস্তা রয়েছে, যে এই যে রাস্তাটা রয়েছে দেখতে পাচ্ছ তো, এই যে রাস্তাটা, এই রাস্তাটা কতটা চওড়া 5, এটা হলো 5 মিটার চওড়া। আবার দেখো এইখান থেকে এই যে রাস্তাটা, এটা কতটা চওড়া 5 মিটার চওড়া,
আবার এইখান থেকে এই রাস্তাটা কত মিটার চওড়া? 5 মিটার চওড়া। বুঝতে পারলে? তো আমাদেরকে প্রথমে কি বের করতে হবে? এই যে জমিটা রয়েছে আয়তকার জমি, তার ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বের করব আয়তকার, তাহলে আমরা প্রথমেই লিখব কি আয়তকার জমির ক্ষেত্রফল। তাহলে চলো আগে আমরা আয়তকার জমির ক্ষেত্রফল কি করে বের করব, করব দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দেখো দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো 60 এবং প্রস্থ কত? প্রস্থ হলো 40। গুণ করলে কত হবে? হবে 2400 বর্গ মিটার, তাই তো? এই হলো। এইবারে আমরা বের করব রাস্তার ক্ষেত্রফল। কিন্তু দেখো রাস্তা কটা রয়েছে? রাস্তা দুটো রয়েছে। দেখো এই একটা রাস্তা, এই একটা রাস্তা। এই রাস্তাটা দেখো দৈর্ঘ্যের সমান্তরালে রয়েছে, মানে দৈর্ঘ্যের বরাবরে রয়েছে। তাহলে আমরা কি লিখবো? দেখো দৈর্ঘ্য বরাবর তাহলে দেখো আমি কি লিখছি, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল হয়েছে। তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল মানে আমি কোন রাস্তার দৈর্ঘ্যটা বার ক্ষেত্রফলটা বের করছি? দেখো এই রাস্তাটার, এই যে রাস্তাটা সেটা কতটা লম্বা? দেখো তার দৈর্ঘ্য কত? এখান থেকে এতটা কত? 60। তার মানে এই রাস্তাটার এইখান থেকে এতটা কত হবে? দৈর্ঘ্য হবে কত? 60। আর এই যে রাস্তাটা, তার প্রস্থ কত? এই দেখো এই রাস্তাটার প্রস্থ কত? এই দেখো 5, তাই না? তাহলে গুণ কি লিখব? 5। তাহলে কত হচ্ছে? 300 বর্গ মিটার। তাহলে আমরা কি বের করে ফেললাম? এই যে রাস্তাটা তার কি বের করলাম? ক্ষেত্রফল। এইবারে আমরা বের করব এই যে লম্বালম্বি যে রাস্তাটা রয়েছে, মানে প্রস্থর বরাবর, এই তো এখান থেকে এটা তো প্রস্থ জমিটার, তাহলে এই প্রস্থ বরাবর যে রাস্তাটা রয়েছে না, এর ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা এরকমভাবে লিখব, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল। তাহলে দেখো প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কী হবে, অর্থাৎ এই রাস্তাটার ক্ষেত্রফল। দেখো এইখান থেকে এতটা যদি হয় 40, তাহলে রাস্তারও এইখান থেকে এতটা, অর্থাৎ এই বাহুটা কত হবে? এই বাহুটাও হবে কত? 40, তাই না? গুণ, এবারে আমরা প্রস্থ লিখবো। তাহলে প্রস্থ দেখো কত হবে? এইখান থেকে এইটুকুনি কত? রাস্তার প্রস্থ কত রয়েছে? দেখো এইটুকুনি 5, না? তাহলে আমরা কত লিখবো? 5। তাহলে 40 গুণ 5 কত হবে? দেখো 40 গুণ 5 হবে 200 বর্গ মিটার। তাহলে এই আমরা পেয়ে গেলাম কি, এই রাস্তাটার ক্ষেত্রফল 200 বর্গ মিটার, আর এই রাস্তাটার ক্ষেত্রফল কত বের করেছি আমরা? 300 বর্গ মিটার। তাহলে আমরা দুটো রাস্তার তো ক্ষেত্রফল পেয়ে গেছি, একটা 300, একটা 200। এইবারে আমরা লিখব কি, দুটি রাস্তার মোট ক্ষেত্রফল, দুটি রাস্তার মোট ক্ষেত্রফল। তাহলে দুটো রাস্তার মোট ক্ষেত্রফল আমরা বার করে ফেলি। তাহলে দেখো এই যে রাস্তাটা, এই রাস্তাটার ক্ষেত্রফলটা আমরা কত বের করেছিলাম, যেটা প্রস্থর বরাবরে রয়েছে 200, আর এই রাস্তাটার ক্ষেত্রফল কত বের করেছিলাম? 300। তাহলে দুজনের মোট ক্ষেত্রফল কত হবে? 300 যোগ 200, তাই না? 300 একটা রাস্তার ক্ষেত্রফল, আবার এই রাস্তাটার ক্ষেত্রফল 200। কিন্তু এই জায়গাটাতে তোমরা একটা জিনিস খুব ভালো করে বুঝবে, দেখো যখন এই রাস্তাটা আঁকা হয়েছে তখন কিন্তু এই যে চতুর্ভুজটা ছিল, দেখতে পাচ্ছ তো, এই যে চতুর্ভুজটা ছিল, আবার এই রাস্তাটাও যখন আঁকা হয়েছে তখনও কিন্তু দেখো এই চতুর্ভুজটা আবার রয়েছে, এই দেখো এই চতুর্ভুজটা কিন্তু রয়েছে। বুঝতে পারলাম কি বললাম? দুটো রাস্তার বেলাতেই এই বর্গক্ষেত্রটা কিন্তু সাধারণ, মানে কমন রয়েছে। এখানেও যা রয়েছে দেখো, এই বর্গক্ষেত্রটা কিন্তু দুজনের ক্ষেত্রফলের বেলাতেই ঢুকে পড়েছে, মানে এই রাস্তার ক্ষেত্রফলেও এই চতুর্ভুজটা রয়েছে, আবার এই রাস্তার ক্ষেত্রফলেও কিন্তু এই চতুর্ভুজটা রয়েছে। তার মানে এই যে চতুর্ভুজটা মাঝখানের, এই চতুর্ভুজটা কিন্তু দুজনের ক্ষেত্রফলেই ঢুকে পড়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? একবার বিয়োগ করে দিতে হবে। তাহলে এর মাপটা কত হবে দেখো? তাহলে দেখো তোমরা ভালো করে দেখবে, এইটুকুনি যদি হয় 5, বা এইটুকুনিকে যদি আমরা ধরে নিই 5, তাহলে এই বাহুটাও হবে কত? 5। এই বাহুটাও 5। তাহলে এটা দেখতে পাচ্ছ একটা বর্গক্ষেত্র, এই যে রাস্তার এই মাঝখানটা একটা বর্গক্ষেত্র। তাহলে আমরা কি করব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে বিয়োগ করব। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কী জানি? জানি বাহুর স্কোয়ার, মানে 5-এর কী হবে? স্কোয়ার, তাই না? তাহলে দেখো 300 যোগ 200 কত হবে? 500। আবার দেখো 5-এর স্কোয়ার আমরা কত লিখবো? 25। তাহলে বিয়োগ করলে কত হবে? 475 বর্গ মিটার।
তাহলে এই আমরা পেয়ে গেলাম কি দুটো রাস্তার ক্ষেত্রফলের যোগফল, মানে দুটো রাস্তা মিলিয়ে মোট কতটা, বোঝা গেল? এরপরে তোমরা অঙ্কের মধ্যে দেখবে, আমি যে জায়গাটা দাগ দিতে বলছি দাগ দাও, প্রতি বর্গ মিটারে রাস্তা তৈরি করতে কত টাকা খরচ হচ্ছে? 80 টাকা। তাহলে আমরা এখানে লিখব এক বর্গ মিটার রাস্তা তৈরি করতে খরচ হয় এক বর্গ মিটার রাস্তা তৈরি করতে খরচ হয় তাহলে কত টাকা খরচ হচ্ছে দেখো, বলে দিয়েছে 80 টাকা এক বর্গ মিটার রাস্তা তৈরি করতে খরচ হয়। তাহলে এরকমভাবে এই যে পুরো রাস্তাটা তার মাপ কত দেখো, তার মাপ একটু আগে আমরা বের করেছি 475। তাহলে আমরা কী লিখবো, 475 বর্গ মিটার, ঠিক আছে, রাস্তা তৈরি করতে তাহলে খরচ হবে, তাহলে আমরা কী কী করে বের করবো, 475 তার সাথে আমরা কত গুণ করবো, এই 80কে গুণ করবো, তাহলেই আমরা পেয়ে যাব যে মোট কত টাকা খরচ হয়, তাই না? তাহলে দেখো আমরা এই 475 আর 80কে গুণ করলে কত পাবো, পাবো 38,000 টাকা। তাহলে এই একটা উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে দেখো আমাদের কাছে কি জানতে চেয়েছে, বলে দিয়েছে প্রতিখণ্ড জমির ক্ষেত্রফল কত। তাহলে দেখো আমাদের এই অঙ্কে জানতে চেয়েছে যে কি প্রতিখণ্ড জমির ক্ষেত্রফল কত। তাহলে এই জমিটা দেখো কটা খণ্ডে বিভক্ত হয়েছে, দেখো এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, তার মানে দেখো পুরো যে লুডো হয় না, ঠিক লুডোর মতো দেখো 4টে খণ্ড রয়েছে। তাহলে এই 4টে খণ্ডের মাপ বের করতে হবে রাস্তা বাদে। তাহলে দেখো পুরোটার ক্ষেত্রফল কত, একটু আগেই আমরা বের করেছিলাম পুরোটার ক্ষেত্রফল কত, শুরুতেই আমরা বের করেছি 2400, সেখান থেকে না আমরা এই রাস্তার ক্ষেত্রফলগুলোকে বাদ দেব, দিলেই পেয়ে যাব এইটার মাপ, এইটার মাপ, এইটার মাপ, এইটার মাপ। তার কারণ দেখো আমরা এই ছবিটা থেকে যদি এই রাস্তাগুলোকে টেনে বের করে আনতে পারি তাহলে কী কী পড়ে থাকবে ছবির মধ্যে, এইটা 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 এইটাই 4টে বক্স পড়ে থাকবে। তাহলে এই 4টে বক্সের মাপ কত হবে, টোটাল মাপটা কী করব, এইটা থেকে আমরা রাস্তার যে ক্ষেত্রফলটা অর্থাৎ 475কে বিয়োগ করব, তাই না? তো আমি ওপরের অংশটাকে মুছে করছি, তোমরা একটু টুকে নাও। তাহলে দেখো আমরা এরকমভাবে লিখব রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। তাহলে দেখো রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত হবে, দেখো পুরো জমিটার ক্ষেত্রফল আমরা একদম অঙ্কের শুরুতেই কত বের করেছিলাম, 2400, সেখান থেকে আমরা রাস্তার ক্ষেত্রফলটাকে বিয়োগ দেবো। এই দেখো রাস্তার ক্ষেত্রফল কত, 475, তাকে আমরা একবার চলো বিয়োগ দিয়ে দিই। তাহলে দেখা যাক বিয়োগ করলে কত হয়, হবে 5, 7 আর 1 কত, ওখানে হবে 8, তাহলে হবে কত 2, আবার 4 আর 1 5 কত হবে 19। তাহলে আমরা এখানে কত লিখব, 1925 বর্গ মিটার হয়েছে। তার মানে কি দাঁড়ালো, এই যে 4টে খণ্ড, এই 4টে খণ্ডের মোট মাপ কত বেরোলো, এই 4টে খণ্ডের মোট মাপ বেরোলো কত, 1925 বর্গ মিটার। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কেবলমাত্র এক একটা খণ্ডের মাপ কত, শুধু এইটার মাপ কত, বা শুধু এইটার মাপ কত, বা শুধু এইটার মাপ কত, বা কেবলমাত্র এইটার মাপ কত, মানে এক একটা খণ্ডের ক্ষেত্রফল কত। তাহলে আমরা উত্তরে লিখব, অতএব প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল, তাহলে দেখো আমরা কী লিখব, প্রতিটি খণ্ডের ক্ষেত্রফল, তাহলে 4টি খণ্ডের মোট ক্ষেত্রফল কত, 4টি খণ্ড এটা এটা এটাই 4টে মিলিয়ে কত, 1925। তাহলে এক একটার কত, তাহলে আমরা কী করবো, 4 দিয়ে ভাগ করব, তাই না? তো দেখো আমি ভাগটাকে এখানে করছি, এই জায়গাটাকে আমি মুছে দিচ্ছি। তো দেখো আমি 1925কে ভাগ করছি 4 দিয়ে, তাহলে কত হবে দেখো, 4 4 16, 3 এখানে কত হচ্ছে 32, 4 8 32, 5 90, আবার দেখো 4 1 কত 4, ঠিক আছে, বিয়োগ করলে 1 দশমিক দিয়ে 0, 4 2 গুণে কত হবে 8, আবার বিয়োগ করলে দেখো কত হচ্ছে 2। তাহলে দেখো আবার যেহেতু দশমিক আছে 0, তাহলে কত হবে 4 5 6 20। তাহলে আমাদের উত্তর কত হচ্ছে দেখো এখানে, এই দেখো এটা হলো আমাদের উত্তর, 481.25 বর্গ মিটার। তাহলে এটা কী বেরিয়ে গেল, প্রত্যেকটা খণ্ডের পরিমাপ, মানে এই খণ্ডটার পরিমাপ হলো 481.25, এই খণ্ডটার পরিমাপ 481.25, এই খণ্ডটার মাপ হলো 481.25, আবার এই খণ্ডটার মাপ হলো কত, 481.25। হয়ে গেল অঙ্ক শেষ।